দোস্তো, আমি ডক্টরের কাছে গেছিলাম, ডক্টরের কাছে থেকেই এলাম, আর এসে একটু বসে আছি। শরীরটা ঠিক নেই একদম। আর ডক্টর নে ওষুধ টেস্ট বি লিখে দিয়েছে, টেস্টগুলো কালকে যাব করতে। আমি একটু শুয়ে আছি, আর কি রান্না করব জানি না। শরীরটা খারাপ লাগছে, তাই এসে একটু শুয়ে পড়েছি। তো ঘরে পেঁপে আর ঝিঙে আছে, আর কই মাছ নিয়ে এসছে, ওইটাই রান্না করব। তোমাদেরকে দেখাবো কি রান্না করছি। নমস্তে দোস্ত, পুষ্পকা ছোটা সা ভিডিও মে আপ লোগ কা স্বাগত হে। আজকের এই বাজার থেকে বাতাবি লেবু নিয়ে এসছে, আর এখানে ঝিঙে আর ভিন্ডি নিয়ে এসছে, আর এখানে জ্যান্ত মাছ নিয়ে এসছে, কই মাছ। ঠিক নেই হ্যাঁ, কাটেঙ্গে কি করে কাটবো তাই ভাবছি। শরীরটা ভালো না একদম, দেখি না একটা প্লাস্টিক নিয়ে। বেরোচ্ছে না আমারটা, পরে বের করছি তাড়াতাড়ি। আর এই জ্যান্ত মাছ দিয়ে আর এই পেঁপে দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব। দোস্ত, ওই মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। সবজিও কেটে নিয়েছি, এটা পেঁপে আর ঝিঙে, আর এটা হচ্ছে ভিন্ডি ঢেঁড়স, এটা অল্প একটুখানি কচি কচি রেখে নিয়েছি, এটা দেবো এর মধ্যে সবজিতে, এ দিয়ে মাছের ঝোল করবো, খুব ভালো লাগবে খেতে। মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেবো, নুন দিয়ে দিয়েছি, হলুদ দেবো, দিন হয়ে গেছে, দুটো বস্তু দিন হয়ে গেছে, দিন হয়ে গেছে। আলাদা হয়ে গেছে, এখানে আরো আলাদা হচ্ছে, কালো জিরে দিয়ে দেবো, ডাক্তার বলেছে একদম কম তেলে রান্না করে খেতে, তো একদম আমি কম তেলে তেলে রান্না করছি। আমি আলু ধরে কম করে রান্না করছি, একদম কম করে রান্না করে খাওয়া অ্যাকচুয়ালি সবারই পক্ষে ভালো, সবাই কম করেই রান্না করে খাও, শরীর ভালো থাকবে। তো আমি যেরকম করে রান্না করছি একদম সিম্পলভাবে এরকম রান্না করে খাও, তোমরা সবাই ভালো থাকবে, বেশি তেল বসা না খাওয়াই ভালো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো আমি একটুও দেবো না, আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। তোমাকে আলু চিনি আর ভিন্ডি আর পেঁপে দিয়েছি,
আমি এই চারটে কাঁচা লঙ্কা নিয়েছি, সব ভেঙে নিয়ে নিয়েছি, এইগুলো এই চারটে কাঁচা লঙ্কা দিয়েই বানাবো। দোস্ত আমি কুঁদরি ভাজা করবো, এই কুঁদরিটা এমনিভাবে কেটে নিয়েছি, এই দু সাইডে এরকমভাবে কেটে নিয়েছি, এটা ভাজা করবো, খেতে খুব ভালো লাগবে। আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে মাখিয়ে রাখবো, তারপরে 5 মিনিট পর এটাকে ভাজা করবো। 5 মিনিট রেখে দেবো, রেখে দিয়ে ভাজা করবো। এবার এর মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দেবো, হয়ে গেলে ভাজা হয়ে গেলে তারপরে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দেবো, দিয়ে আর নামিয়ে দেবো একটু নেড়ে চেড়ে। এর মধ্যে মশলাগুলো ঢুকে যাবে, ভালো লাগবে খেতে। আপনারাও এরকম করে একটু করে খাবেন, ভালো লাগবে খেতে। আমি এটা ঘরে বানিয়ে রেখেছিলাম মশলাটা, ধনিয়া আর জিরা আর চন্দিনি মশলা করে রেখেছিলাম, তা দিয়ে দিলাম। আর একটু টমেটো দেবো, এমনি আমি এখানে জল দিয়ে দেবো, সাদা সিম্পল রান্না, কালারই সুন্দর হয়েছে। বুঝতে আমার তরকারি ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলের মাছ আমি একটু কম করে ভেজে নিয়েছি, বেশি ভাজলে পাতলা ঝোল তো টেস্ট হবে না, কম করে ভেজে দিলে ভালো টেস্ট, তরকারিটা ভালো টেস্ট হবে। আমি এখন ঢাকা দিয়ে দেবো। দোস্ত আমার মাছের ঝোল হয়ে গেছে, আপনাদের যদি আর ভালো লাগে তাহলে লাইক করি, লাইক কমেন্ট শেয়ার করিয়ে দাও।